মেজর অব সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যা মামলার প্রধান আসামি। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বহিষ্কৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লিয়াকত আলী নিজ ইচ্ছায় আদালতে 164 ধারায় জবানবন্দি দিতে আগ্রহ জানান। তারপর তাকে আদালতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা কি তথ্য দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। আজ রোববার 30 আগস্ট সকাল 11:45 কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালত 4-এর বিচারক তামান্না ফারাহ এর খাস কামরায় জবানবন্দি দিতে নেওয়া হয় লিয়াকত আলীকে। প্রায় 4:45 লিয়াকত আলীর জবানবন্দি লিপিবদ্ধ করেন বিচারক। বিকেলে প্রিজন ভ্যানে তাকে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মেজর অব সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে আদালতে করা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলী গত 6 আগস্ট টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। এই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া চতুর্থ আসামি লিয়াকত আলী। এর আগে একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার অপর 3 আসামি এপিবিএন এর 3 সদস্য। তারা হলেন সহকারী উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল সজীব এবং আবদুল্লাহ। তাদের মধ্যে 26 আগস্ট শাহজাহান এবং 27 আগস্ট সজীব ও আবদুল্লাহ আদালতে জবানবন্দি দেন মামলার প্রধান 3 আসামি বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে তৃতীয় দফায় 3 দিনের রিমান্ডের র্যাবের হেফাজতে নেওয়া হয় 28 আগস্ট। আজ এই 3 জনের রিমান্ডের মেয়াদ শেষ হবে। আগামীকাল সোমবার তাদের আদালতে হাজির করা হবে। বর্তমানে প্রদীপ কুমার দাস ও নন্দলাল রক্ষিতকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব।